নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটি ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি বরবটির ভর্তা বরবটি খেতে যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু এই ভর্তাটা বানিয়ে দিলে ভালোবেসে খেয়ে নেবে তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নি এখানে নিয়ে নিয়েছি দেখুন তিনশো গ্রাম বরবটি যে যতটা পরিমাণে বাটাটা বানাতে চান সেই পরিমাণে কিন্তু বরবটিটা নিয়ে নেবেন আমি তিনশো গ্রাম দিয়ে দেখাচ্ছি প্রথমেই বরবটিগুলোকে কেটে নেব এরকম ছোট ছোটো টুকরো করে বরবটিগুলোকে কেটে নিতে হবে এরপর ভালো করে ধুয়ে নিয়ে বরবটিগুলোকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব এক চিমটি মতন নুন দিয়ে দিলাম বরবটিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না হালকা ভাপিয়ে নেব ওই পাঁচ সাত মিনিট মতন ভাপিয়ে নিলেই দেখবেন একটু নরম হয়ে গেছে তখন এগুলোকে নাবিয়ে জল ঝরিয়ে নিতে হবে আমি একটা ঝাঁঝি থালার মধ্যে না জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডাও করে নিচ্ছি এরপর একটা মিক্সির বাটির মধ্যে বরবটিগুলোকে নিয়ে নিচ্ছি সবটা একবারে বাটা যাবে না তাই অল্প অল্প করে বাড়ছি প্রথমবারেই কিন্তু আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন যদি দরকার হয় সামান্য একটু জল দিয়ে বাড়তে পারেন পরের কিন্তু আর লঙ্কা রসুন দেওয়ার দরকার নেই এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফাইভ টেবিল স্পুন সাদা তেল আপনারা সাদা তেল বা সর্ষের তেল দুটোতেই রান্নাটা করতে পারেন তেলটা গরম করে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন কালো জিরে তিন চারটে শুকনো লঙ্কা আর চার পাঁচ কোয়া থেতো করা রসুন একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বরবটি বাটাটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বরবটি বাটার সময় কিন্তু নুন দিয়েছিলাম তাই এখন নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন জলটা অনেকটা শুকিয়ে গেছে যখন তখন এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন বাটা কিন্তু সবসময় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে মিষ্টিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় এরপর এরকম যখন দেখবেন কড়াই থেকে উঠে এসেছে তখন বুঝবেন যে বাটা কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে সার্ভ করুন দুর্দান্ত লাগে খেতে আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপি